আজকে আমরা ডিসকাস করব কোণের একটা ইম্পর্টেন্ট সামনে, এটাও অ্যাপ্লাইডে অনেক এন্ট্রেন্সে আসে। তো লাস্ট টাইম আমি স্ফিয়ার আর সিলিন্ডার নিয়ে ডিসকাস করেছিলাম, তো আজকে একটা কোণের সামনেই ডিসকাস করছি। তো এই কোয়েশ্চেনটা এরকম দিয়েছে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, প্লেনের ইকুয়েশন বের করতে হবে, হুইচ টাচেস দ্য কোণ, দিস কোণের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, অ্যালং দ্য জেনারেটর হুইচ ডিরেকশন ভেক্টর দিয়ে দিয়েছে। ডিরেকশন ভেক্টর মানে নর্মালি বুঝে যেতে হবে ডিরেকশন রেশিও ইজ 111। এবার তোমাকে বের করতে হবে। তো ফার্স্টে আমি বলে দিই, এটা পুরো সিলিন্ডারের কোয়েশ্চেনের মতনই। ফার্স্টে ধরতে হবে যে লেফট এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বি এনি পয়েন্ট অন দ্য কোন, ওই কোণের ওপর একটা এনি পয়েন্ট, দেন দেয়ার ফোর ইট মাস লাই অন ইট। এবার যদি এটা ওর ওপর লাই করে তাহলে আসবে হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ফোর ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ জেড ওয়ান স্কোয়ার, জাস্ট স্যাটিসফাই করাচ্ছি। প্লাস টু জিরো, এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখলাম। এবার কি করতে হবে, নাও দ্য ইকুয়েশন অফ জেনারেটিং লাইন পাসিং থ্রু টিএইচআরও থ্রু এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান অ্যান্ড হুস ডিআরএস, বা তুমি ডিরেকশন ভেক্টরও লিখতে পারো ওয়ান ওয়ান ওয়ান, আমি ব্র্যাকেট দিলাম না। এবার কী হচ্ছে, আমরা ইকুয়েশন অফ জেনারেটিং লাইনটা বের করি, এক্স মাইনাস এক্স ওয়ান বাই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়ান জেড মাইনাস জেড ওয়ান বাই ওয়ান ইকুয়ালস টু, আমরা একটা আর সে ধরে নিচ্ছি, এই আরটা কিন্তু কোনো জিরো নয়, এই আরটা, আচ্ছা এই আরটা জিরো হতেও পারে কারণ এক্সের ভ্যালু এক্স ওয়ান, ওয়াই এর ভ্যালু ওয়াই ওয়ান, জেড এর ভ্যালু জেড ওয়ান হয়ে যাবে। যদি আর এর ভ্যালু জিরো হয়ে যায় তখন আমরা কী বলবো, যে এক্স ওয়াই এক্স ওয়ান ওয়ান জেড ওয়ান ভ্যালুটা পেয়ে যাবো। বা আসলে এই আর এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট পাবো, যেগুলো ওই কোণের ওপরও লাই করছে আবার প্লেনের ওপরও লাই করছে। এবার এখান দিয়ে আমরা ইমপ্রাইজ করে দেবো কি, এখান দিয়ে আমরা না এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করবো, তাহলে কত আসবে, এক্স ওয়ান এখান দিয়ে ইমপ্লাইজ করছে হচ্ছে এক্স ওয়ান প্লাস আর ওয়াই ওয়ান প্লাস আর জেড ওয়ান প্লাস আর ইজ এনি পয়েন্ট অন দিস কোন। তাহলে এটা আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, এটা একটা এনি পয়েন্ট অন দিস কোন, দেয়ার ফোর ইট মাস্ট স্যাটিসফাই। তার মানে কি হলো, এটা আমি স্যাটিসফাই করছি, স্যাটিসফাই করানোর মানে হচ্ছে এটা আমি পুট করে দিচ্ছি ওর ওপর, তাহলে এটাকে পুরো স্যাটিসফাই করাচ্ছি এটা দিয়ে। এবার আমি পুট করলাম এক্স ওয়ান প্লাস আর এ স্কোয়ার ফোর ওয়াই ওয়ান প্লাস আর এ স্কোয়ার মাইনাস ফাইভ জেড ওয়ান প্লাস আর এ স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়ান প্লাস আর ওয়াই ওয়ান প্লাস আর মাইনাস সিক্স ওয়াই ওয়ান প্লাস আর জেড ওয়ান প্লাস আর প্লাস টু এক্স ওয়ান প্লাস আর জেড ওয়ান প্লাস আর হয়ে গেল ইকুয়াল টু জিরো। এবার এখান দিয়ে আমরা একটা ভেক্টর বের করব, সেটা হচ্ছে দেখো ভালো করে, এখান দিয়ে আমরা এক্স ওয়ান স্কোয়ার প্লাস ফোর ওয়াই ওয়ান স্কোয়ার, যদি দেখো বড়ো কোনো, যদি তোমার বিএসসি লেভেলে যদি এই কোয়েশ্চেনটা এসে থাকে তাহলে তোমরা জাস্ট সিম্পলি চোখ বন্ধ করে এখানে এটা লিখে দেবে, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ফোর ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ জেড ওয়ান স্কোয়ার, জাস্ট এই ভ্যালুটাকে ফার্স্টে লিখবে। এটা লেখা হয়ে গেল,
এবার প্লাস দেবে আর জাস্ট কমন হিসাবে রাখবে। এবার তোমরা সব কটাকে টু এক্সন করে করে লিখবে, যেমন ধরো এখান দিয়ে তুমি কি ভ্যালু পাবে, টু এক্সন পাবে একটা, এখান দিয়ে পাবে 8y1 পাবে একটা, এখান দিয়ে তুমি পাবে হচ্ছে 10z1 একটা, এখান দিয়ে পাবে তুমি, আচ্ছা এখান দিয়ে তো তুমি কিছু পাবে না, এটা তো স্বাভাবিক, বিকজ আচ্ছা এখান দিয়ে দেখা যায় এখান দিয়েও পেতে পারো, কারণ x1 এর সাথে y1 একটা মাল্টিপ্লাই হচ্ছে যেটা তোমার এখানে চলে এসছে, x1 এর সাথে একবার আর মাল্টিপ্লাই হবে যেখানে তোমার এখানে আসবে 4x1, আর এখানে তোমার 4y1ও আসবে, এখান দিয়ে কী আসবে দেখো -6y1 একটা আসবে, -6z1 একটা আসবে, -2x1 একটা আসবে, আচ্ছা +2x1 একটা আসবে, +2z1 একটা আসবে। খুব সিম্পল ট্রিকে এটা তুমি বের করে নিলে। এবার আমি বোঝাচ্ছি এটা কী করে হলো। ফার্স্টে তো দেখো এখান দিয়ে প্রত্যেকটার মধ্যে স্কোয়ার টার্মটা তো আসবেই, আর এটা মাল্টিপ্লাই করে তুমি এই পার্টটা পেয়ে যাবে, আরেকটা পার্ট পাবে যেখানে তোমার r² করে থাকবে। ক্লিয়ারলি যদি তুমি এখানে xyz এর জায়গায় যদি সব আর বসাও দেখবে জিরো হয়ে যাবে, তাই জন্য ওই টার্মটা জিরো হয়ে গেল। এবার আমি y1 ইউজ করে কি করব, এই পার্টটাকে পুরো জিরো করে দিলাম, এই পার্টটা তো জিরো এমনিই হয়ে যাবে y1 থেকে পড়ে থাকলে। এবার এটা, এবার সিন্স আর নট ইকুয়ালস টু জিরো, আমরা ধরে নিচ্ছি আর নট ইকুয়ালস টু জিরো, দেয়ারফোর এই পার্টটা জিরো। এবার এই পার্টটাকে আমি বের করছি, একটু মাল্টিপ্লাই ফাল্টিপ্লাই করে দেখা যাক। এখান দিয়ে আসছে তোমার দেখো 2x1 2x1, 2 2 4 4 4 8 8x1, এখানে 8y1 8 9 10 11 12, 12 থেকে 6 যাওয়া মানে হচ্ছে +6y1, এবার পড়ে থাকছে এখানে -10 +2, মানে -8z1। কমন যদি নাও তাহলে কী আসবে দেখা যাক, 4x1 +3 3y1 -4z1। তো এটাই হচ্ছে তোমার প্রপার অ্যান্সার। আমার মনে হয় এই কোয়েশ্চেনটার কোনো অ্যান্সারে ভুল আছে, কারণ এখানে তোমার -7z1z টা হবে না, কারণ দেখো 4x+3y তো চলে এসছে, এখানে আমার -4z1ই আসছে, কারণ আদারওয়াইজ তো কিছু আসছে না। আরেকবার আমি তাও ভালো করে চেক করে নিই, -10z1 -0 হ্যাঁ ঠিকই এখানে 16 আসছে। ওকে গাইস, এখানে -14ই আসছে, আমার এইটা গুনতে ভুল হয়েছিল +2z1টা, তাহলে এখানে -14 এলে এখানে আসছে -7। দেয়ারফোর তোমরা সবাই জানো এরপরে কী লিখতে হয়, দেয়ারফোর দ্য লোকাস অফ x1 y1 z1 b, ওখান দিয়ে চলে আসছে তোমার 4x+3y -7z = 0, হুইচ ইজ রিকোয়ার্ড প্লেন।